আজকে রেসিপি বিট গাজরের একটা মিক্স সবজি। আমার উপকরণ লাগছে পেঁয়াজকলি, কড়াইশুঁটি, আলু, বিট গাজর সুন্দরভাবে ধুয়ে কুচিয়ে নেওয়া। প্রথমে তেলটা গরম হবে, তাতে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে এর মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দেব। খুব বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজটা হালকা ভাজা হবে। তার মধ্যে কি করব আমি, সবজিগুলো একে একে দিতে থাকবো। আলুগুলো আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে ভাজা ভাজা হবে, এর মধ্যে আমি নুনও দিয়ে দেবো এবারে, কেন আলু থেকে যে জলটা বার হবে তাতে কি হবে, আলুটা অনেকটা সেদ্ধ এবং ভাজাও হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে আমি বিট গাজরের টুকরোগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। এবার এর মধ্যে পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম। তার মধ্যে কড়াইশুঁটিও দিয়ে দিলাম। খুব ভালোভাবে একসাথে কষিয়ে নেব। আবার আনাজগুলো একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে একে একে আমি মশলাগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আদা বাটা দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে পাতা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা টমেটো একসাথে দিয়ে সমস্ত মশলা একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার ধনে পাতাটা দিয়ে দিলাম। দিয়ে একেবারে আমি নামাবার আগে ধনে পাতাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম, দেখুন আনাজগুলো সব গলে গেছে, একেবারে মিক্স হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার বিট গাজরের তরকারি।